এখন দুর্গাপুর কর্মকাণ্ডের নেতৃকোণ এক আসনের সাবেক নবম জাতীয় সংসদ সদস্য আলহাজ্জ জনাব মুস্তাক আহমেদ রুহি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 11 মার্চ আগমন উপলক্ষে জনসমাবেশকে সফল করার লক্ষ্যে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল দুর্গাপুরের মরহুম জালালউদ্দিন তালুকদারের মৃত্যুর পর দুর্গাপুর কর্মকাণ্ডা উন্নয়নের যে গণজোয়ার সৃষ্টি করেছিলেন তিনি হলেন নবম জাতীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি উন্নয়নের আরেক ধাপ এগিয়ে গিয়েছিল দুর্গাপুর কর্মকাণ্ডা তাই দুর্গাপুর কর্মকাণ্ডা নেত্রকোণা পূর্বদলার মোহনগঞ্জ কালিয়াজুরি সহ নেত্রকোণার 10টি উপজেলা এবং ময়মনসিংহ বিভাগের 4টি জেলা জামালপুর শেরপুর ময়মনসিংহ সদর এবং নেত্রকোণা সহ অর্থাৎ ইতিহাসের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে গত 11 মার্চ মাইমেশিং প্রধানমন্ত্রীর আগমন এভাবে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরো নেত্রকোণার জেলা থেকে তারা উৎসবমুখর পরিবেশে প্রয়াত নেত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য সারা নেত্রকোণা চড়িয়ে চিঠি গিয়েছিল প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনের পোস্টার ব্যানার ও ফ্ল্যাকার্ড তাই পূর্বদলার জারিয়া এবং নেত্রকোণা দুর্গাপুর কর্মকাণ্ডা মোহনগঞ্জ কালিয়াজুরি ময়মনসিংহ সদর শেরপুর জামালপুর অসংখ্য এলাকা থেকে জেলা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মীরাই কিন্তু সেখানে জড়ো হয়েছিল দুর্গাপুর কর্মকাণ্ডা নেত্রকোণা এক আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি ওনার পোস্টার ব্যানার ছড়িয়ে ছিটে গিয়েছিল নেত্রকোণা আনাচে কানাচে এবং শিক্ষানগরী ময়মনসিংহ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রধানমন্ত্রী উপহারের তালিকায় নাম লেখালেন দুইটি নেত্রকোণার দুইটি উপজেলা তা হলো মোহনগঞ্জ এবং কালিয়াজুরি অসংখ্য নেতাকর্মীরা আশাবাদী সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি দুর্গাপুর কর্মকাণ্ডা এক উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করেছিলেন যখন তিনি এমপি মনোনীত হয়েছিলেন তার প্রিয় নেতার হাত ধরেই অসংখ্য নেতাকর্মীরাই ময়মনসিংহ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন এবং জনসমাবেশকে সফল করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছিল প্রিয় নেতা এবং দুর্গাপুর কর্মকাণ্ডা নেত্রকোণা এক আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহির হাত ধরে এভাবেই নেতাকর্মীরা তার পাশে থাকবেন এবং এগিয়ে যাবে আওয়ামী লীগ এমনই আশা ব্যক্ত করেছেন সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি